সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর এতদিন ধরে বলছিলাম বৃষ্টি হচ্ছে অনেক কাল থেকে বৃষ্টিটা আর হচ্ছে না আর আজকে তো খুব রোদ বেরিয়েছে আর আমার যত জামা কাপড় ছিল আমি সবকিছু ধুতে দিয়েছিলাম আর জামা কাপড় ধোয়া থালো তো ধোলো মানে ওটা তো কাজের লোক এসে করে দিয়ে যায় ওরা তো করে তো দিয়ে গেছে কিন্তু এখন উপরে মেলা রয়েছে সেগুলো এখন আনতে যাব আর ভাবছি একটু বাজার দিকে বেরোবো আর বাজারে কেন যাব কি করতে যাবো সেটা তো তুমি গেলেই বুঝতে পারবে ঠিক আছে চলো তাহলে অনেকদিন পরে আমাদের ছাদে আসার আগমন আনবি ওর পায়ে লাগতেছে না ও তুমি এ দেখো আমাদের ছাদ থেকে কত সুন্দর বাজারটা দেখা যাচ্ছে এই জি ওইদিকেও বাজার আছে মেন বাজার এটা না ওইদিকেও আছে আর এই যে আমাদের ছাদের এক কর্নার আমাদের ছাদটা বেশি আসা হয় না সেজন্য এই যে ছাদের অবস্থা এরকম আসলে দুই তিন মঞ্জিলা ভেঙে তারপরে আসতে হয় কে আসে এত দূরে আর এই যে বলি আমাদের রুমের পেছনে একটা বাগান মানে বাগান না যে জঙ্গলে এইখানে এইখান থেকে মশাটা খুব ভিতরের দিকে যায় এখন আর যেতে পারবে না প্রোটেক্ট দেওয়া কমপ্লিট আর ওই যে ওই মন্দিরটাতে আমরা যাই ওই যে সাদা যে মন্দির ওইটা হানবি পাপার কাছে চলে গেছে ও চপ্পল পায়ে দিয়েছে না পাপাও নিয়ে আসেনি আর এটা লেগে যাচ্ছে পায়ে আনবি এদার দেখো হাই করতো বেটা বলো লাইক কর দো আনবি শুধু ফোন দেখলে হয় চাই ক্যামেরা অফ থাকুক অন থাকুক ও করবেই হাই হ্যালো করতেই থাকে ভালো লাগছে আজ অনেকদিন পর ছাদে এসেছি রোদ দেখা যাচ্ছে অনেকদিন পর আর আমাদের এখানে এরকমই হঠাৎ মেঘ হয় হঠাৎ বৃষ্টি হয় কিন্তু এইবার মানে এরকম বৃষ্টি হয়েছে অনেক থামার কোনো সিস্টেমই ছিল না দু তিন দিন একভাবে বৃষ্টি হয়েছে আর নিচু অঞ্চল বা এলাকায় বলে পুরো বন্যা এসেই যেত এমনিতে মানে আমাদের এখান থেকে দূরে দূরে অনেক জায়গায় বন্যা হয়েছে আমাদের এখান থেকে যেহেতু উঁচু সেজন্য এদিকে আর বন্যা হয়নি কাপড়গুলো উঠাতে হবে চলো কাপড়গুলো উঠিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি কোন দিকে দেখা যাচ্ছে না আচ্ছা টানি টান দেখা যাচ্ছে ওই মন্দিরটা দেখা যাচ্ছে এই যে মাথাজি না উপরে মাথাজি মন্দিরটা কত কাছে আজ অনেক ওয়েদারটা অনেক ভালো না এজন্য স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে ওইখানে আজ গেলে ভালো হতো বুঝলি তো মানে সুন্দর একটা ওয়েদার আর তখন আমি বলেছিলাম একটু বাজারেও যাব এই যে আমি বাজার চলে এসেছি আর আমার দুটো ক্লেচার নিতে ছিল আর আমার যখনই মানে কোনো জিনিসের দরকার হয় আমি চলে আসি কারণ বাজারটা কাছে কাছে এজন্য ছটপাটি চলে আসতে পারি আর ছোটোখাটো জিনিসের দরকার হলো আমি তখনই আসি আর আমি দুটো ক্লেচার নিয়ে নিয়েছি সবাই আনবি কি করে ক্লিনিকে এসে ওনার দিকে এত ধ্যান এদিকে ফোন আমি ফোন এদিকে ক্যামেরা অন করছি ওর বুঝতেই পারছে আনবি হাই করে হাই করো হাই করো একটুও ধ্যান নেই আমি বাজারে গেছিলাম তাহলে তোমরা দেখতেই পেলে আর এখন ক্লিনিকে এসে বসে আছি
ঘরে যাব এখন। দেখো বন্ধুরা কতগুলো কাপড়, আর এই কদিন বৃষ্টি হচ্ছে সেজন্য কাপড় বেশি ধোয়া হয়নি, আর একসাথে এখন এতগুলো কাপড় রয়ে গিয়েছে। আর আমি আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করছি, বৃষ্টিতে চলে গিয়েছে, বৃষ্টি স্পেশাল, বাট বৃষ্টি এখন আর নাই, মনেও করতেছি না বৃষ্টিকে, বৃষ্টি এসে না সত্যি জ্বালিয়ে দিয়ে গেছে। আর এখন বানাচ্ছি বিরিয়ানি, চলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের দেখাচ্ছি। এই যে বিরিয়ানিটা বানানোর জন্য এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এটাতে আমি হলুদ দেইনি, একটু কাশ্মীরের যে রেড চিলি পাউডার থাকে সেটা একটু ইউজ করেছি, আর আনবির পাপা মানে হোয়াইটওয়ালা যে বিরিয়ানিটা ওইটাই খেতে ভালোবাসে, এই জন্য আমি এত বেশি হলুদ ইউজ করবো না। আর এদিকে যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি লং, দারচিনি, এলাচি দিয়ে, তেজপাতা দিয়ে, আর এখানে যে হচ্ছে, আর এখানে আমি এই যে এই দইটা ইউজ করেছি, আর বেশি সময় লাগবে না। আমি বলেছিলাম একটু বড় বড় পিস করতে, সেজন্য যে বড় বড়ই পিসটা করে নিয়ে এসেছে। চলো তাহলে একবারে বিরিয়ানিটা রেডি করে যখন সার্ভ করবো তখনই তোমাদের সামনে তোমাদের দেখাবো। বানিয়েছি